পানীয় জল সরবরাহের দাবিতে ফের রাস্তা অবরোধ। সোমবার কমলপুর খোয়াই ভায়া আগরতলা 208 নং জাতীয় সড়কের শ্রীরামপুর এডিসি ভিলেজের শ্রীরামপুর এলাকায় পথ অবরোধ করে প্রমিলা বাহিনী। পরে নির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করে নিত্য ভোগান্তির শিকার মহিলারা। বর্তমানে চলছে শুকা মরশুম, সরকারি বাবুদের বদান্যতায় রাজ্যে পথ অবরোধের ঘটনা যেন এক নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সোমবারও ঘটল একই ঘটনা, পানীয় জল সরবরাহের দাবিতে রাস্তা অবরোধ করে প্রমিলা বাহিনী। কমলপুর খোয়াই ভায়া আগরতলা 208 নং জাতীয় সড়কের শ্রীরামপুর এডিসি ভিলেজের শ্রীরামপুর এলাকায় চলে পথ অবরোধ। জনজাতি মহিলাদের অভিযোগ, প্রায় এক মাস ধরে জনজাতি গ্রামবাসীরা জলের সমস্যায় দুর্ভোগে পড়ে বাধ্য হয়ে গ্রামের পাশে বয়ে যাওয়া ছড়ার জল পান ও ব্যবহার করছে। সংশ্লিষ্ট বিষয়ে জনজাতি গ্রামবাসীরা একাধিকবার শ্রীরামপুর এডিসি ভিলেজ ও কমলপুর ডিডাব্লিউএস দপ্তরের আধিকারিকদের কাছে জল দেওয়ার দাবি জানানোর পরও কোনো হেলদোল না থাকায় সোমবার এলাকার জনজাতি মহিলারা সবাই একত্রিত হয়ে কলসি বালতি নিয়ে ওই সড়কে শ্রীরামপুর রাস্তা অবরোধ করে বসে। আর পথ অবরোধ তুলে নেবেন যদি মানে জল দেয়, জল পাইলে আমরা পথে তুলে কাছে পাঠাই। অবরোধের ফলে রাস্তার দুই দিকে ছোট বড় যান চলাচল বন্ধ হয়ে পড়ে, এতে যাত্রী দুর্ভোগ চরমে ওঠে। খবর পেয়ে হন্তদন্ত হয়ে ঘটনাস্থলে ছুটে আসে কমলপুর থানার পুলিশ সহ ডিডাব্লিউএস এর জনৈক ইঞ্জিনিয়ার। এরপর তিনি জনজাতি গ্রামবাসীদের সাথে দীর্ঘ আলোচনার পর ট্যাঙ্কের মাধ্যমে জল দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। নির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করে নিত্য ভোগান্তির শিকার মহিলারা। উল্লেখ্য, গত এক মাস আগে জলের দাবিতে ওই রাস্তা অবরোধ করেছিল স্থানীয় বাসিন্দারা এবং তখনও সংশ্লিষ্ট দপ্তরের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নিয়মিত পানীয় জল সরবরাহের। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট দপ্তরের তরফে কয়েকদিন পানীয় জল সরবরাহের পর পানীয় জল সরবরাহ বন্ধ করে দেয়। কিন্তু জলের অপর নাম জীবন, তাই জীবন রক্ষা করতে রাস্তা অবরোধ করতে বাধ্য হয় প্রমিলা বাহিনী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।